আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি সামিউল ইসলাম আমি হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারির একজন স্টুডেন্ট আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ডিপ্রেশন বা বিষণ্নতা সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটা জরিপের মতামত অনুযায়ী শিশু কিশোরদের আঠারো শতাংশেরও বেশি বিষণ্নতায় ভুগছে এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন মানুষ জীবনের যে কোনো একটা পর্যায়ে মারাত্মক রকমের বিষণ্নতায় ভুগে থাকেন তো আজকের ভিডিওতে আলোচনা করবো যে বিষণ্নতা কিভাবে কাটিয়ে উঠতে পারেন তো প্রথমেই জানবো আমরা যে বিষণ্নতা জিনিসটা আসলে কি দেখুন বিষণ্ণতা এবং হতাশার মধ্যে কিন্তু পার্থক্য আছে অনেকেই ছোটখাটো হতাশাকেই মনে আসলে হতাশা বা বা ফ্রাস্ট্রেশন হচ্ছে আপনি যখন কোনো কোনো কিছু কিছু পাওয়ার জন্য ট্রাই করেন জীবনে করার ট্রাই করেন এবং সেটাতে ব্যর্থ হন তখন মন খারাপ হয় বা কয়েকদিন মন খারাপ থাকে এটা হচ্ছে হতাশা যেটা কয়েকদিন পর শেষ হয়ে যায় কিন্তু বিষণ্নতা হচ্ছে এমন একটা মানসিক কন্ডিশন যখন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগে থাকেন এবং তিনি স্বাভাবিক কাজকর্মে মনোযোগ হারিয়ে ফেলেন এবং জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেন এবং জীবনের প্রতি সমস্ত রকমের রেসপন্সিবিলিটি তিনি ভুলে যান যার কারণে তিনি ব্যক্তিগত জীবন সঠিকভাবে সামলাতে পারেন না পেশাগত জীবনে তিনি বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হন আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো

সুইসাইড করার জন্য উদ্ভুত করবে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে যারা সুইসাইড করে বা আত্মহত্যা করে তাদের জীবন নিয়ে যদি আপনি গবেষণা করেন অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করবেন যে তারা দীর্ঘদিন এই এইরকম মানসিক সমস্যা এবং বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগছিল অধিকাংশ ক্ষেত্রে সুইসাইডের কারণ হচ্ছে ডিপ্রেশন এজন্যই সব সময় চেষ্টা করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে কথা বলা ওঠা বসা করার জন্য ডিপ্রেশন বা বিষণ্ণতা থেকে বের হয়ে আসার জন্য দুই নম্বর যেই পদক্ষেপটা নেবেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার কাছের বন্ধু কারো সাথে আপনার মনের দুঃখ বা কষ্টগুলো যেগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করবেন অধিকাংশ ক্ষেত্রে যারা ডিপ্রেশন বা বিষণ্নতা মাথায় তারা নিজেদের মধ্যে নিজেদের কষ্টগুলো লুকিয়ে রাখে যার কারণে তাদের কষ্টগুলো ধীরে ধীরে আরও প্রকট আকার ধারণ করে এবং অনেক ক্ষেত্রে এটা তাদেরকে সুইসাইড করার জন্য উদ্বুদ্ধ করে সেজন্যই আপনার মনের দুঃখ বা কষ্টগুলো আপনার একদম পরিচিত এবং কাছের মানুষের সাথে শেয়ার করবেন তাহলে কি হবে এই কষ্ট এবং দুঃখগুলো কমে যাবে যার কারণে কিন্তু আপনি ধীরে ধীরে একটা সময় কষ্ট এবং দুঃখগুলো যখন দূরীভূত হতে থাকবে আপনি বিষণ্নতা থেকে বের হয়ে আসতে পারবেন এবং বিষণ্নতা থেকে বের হয়ে আসার জন্য পরবর্তী যে স্টেপটা আপনি নেবেন সেটা হচ্ছে আপনাকে জীবনটাকে একটা রুটিনের মধ্যে আবদ্ধ করতে হবে অধিকাংশ ক্ষেত্রেই যারা বিষণ্নতা বা ডিপ্রেশনে ভোগেন তাদের ব্যক্তিগত জীবনে কোনো রুটিন বলে কোনো কিছু থাকে না তাদের ঘুম খাবার এগুলোর কোনো কিছুরই রুটিন থাকে না যার কারণে তারা আসলে এলোমেলো জীবন যাপন করেন এজন্যই আপনি ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য আপনাকে জীবনটাকে একটা রুটিনের মধ্যে আবদ্ধ করতে হবে অর্থাৎ আপনি সকালবেলা উঠে কি করবেন দুপুরে কি করবেন এবং রাতে কি করবেন এগুলো প্রিডিফাইন্ড থাকতে হবে তাহলে কি হবে আপনি কোন একটা সময় যদি ভুল পথে চলে যান তাহলে বুঝতে পারবেন যে আসলে এখন আমার কি করা উচিত তাহলে ওইভাবে আপনি জীবনটাকে সাজিয়ে নিতে পারবেন আর রুটিন তৈরি করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল এক্সারসাইজের রুটিন আপনাকে আপনার থাকতে হবে অর্থাৎ প্রতিদিন বিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন সেটা হচ্ছে হাঁটা চলা অথবা জগিং অথবা জিমে গিয়ে এক্সারসাইজ করতে পারেন অধিকাংশ ক্ষেত্রেই যারা ডিপ্রেশনে ভোগেন তারা একাকী রুমের মধ্যে জরা হয়ে থাকেন এবং ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকেন যার কারণে কি হয় তাদের মানসিক সমস্যাগুলো আরো প্রকট হয়ে যায় একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুটো ওতপ্রোতভাবে জড়িত আপনি শরীরকে সুস্থ না রেখে মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন না ঠিক তেমনই মানসিক সুস্থতা আপনার না থাকলে আপনি শরীরকেও সুস্থ রাখতে পারবেন না এই আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের শরীরে বিভিন্ন রকমের ভালো লাগার যে হরমোন বা বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার আছে সেগুলো রিলিজ সঠিকভাবে হয় যেমন ডোপামিন এন্ডোরফিন অক্সিটোসিন এগুলো রিলিজ সঠিকভাবে হলে আপনি মানসিকভাবে অনেক রিল্যাক্সড ফিল করবেন এবং আপনার মানসিক সমস্যাগুলো থেকে খুব দ্রুত বের হয়ে আসতে পারবেন আহ আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমাদের খাবারের মাধ্যমে কিন্তু আমাদের শরীর গঠিত হয় এবং এই খাবার পছন্দ করার ক্ষেত্রে আপনাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত বিভিন্ন খাবার পছন্দ করতে হবে কেননা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত যেই খাবারগুলো রয়েছে সেগুলো আমাদের মস্তিষ্ককে পুনর্গঠনে সহায়তা করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার হচ্ছে বিভিন্ন রকমের ফ্যাটি ফিশ বা মাছ যেগুলো সেগুলো এই খাবারগুলোর মাধ্যমে আপনি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবেন এছাড়াও আপনি ভিটামিন মিনারেলস এবং প্রোটিন এগুলোর একটা সমন্বয় করে খুব সুন্দর একটা ডায়েট চার্ট তৈরি করবেন যেটা আপনার শরীরকে সঠিকভাবে সাপোর্ট দেবে এবং আপনার শরীরকে পুনর্গঠনে সহায়তা করবে যার মাধ্যমে আপনার মস্তিষ্ক পুনর্গঠিত হবে আর যার মাধ্যমে আপনার মস্তিষ্ক যদি পুনর্গঠিত হয় তাহলে আপনি কনফিডেন্স বা আত্মবিশ্বাস ফিরে পাবেন যেটা আপনাকে মানসিক সমস্যা থেকে দূরে থাকার জন্য হেল্প করবে এবং এভাবেই আপনি বিষণ্ণতা থেকে বের হয়ে আসতে পারবেন এবং বিষণ্ণতা থেকে বের হয়ে আসার জন্য আপনাকে আর একটা পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে আপনার একটা গোল তৈরি করতে হবে আপনি ছোটখাটো আপনি আগামী ওজন কমাবেন অথবা আপনি যদি লেখক হন তাহলে একটা বই লেখার চেষ্টা করবেন অথবা আপনি ভালো কোনো একটা মোটিভেশনাল বই পড়ার চেষ্টা করবেন একটা লক্ষ্য স্থির করবেন কেননা অধিকাংশ ক্ষেত্রেই যারা বিষণ্নতায় ভোগেন তাদের জীবনের কোনো লক্ষ্য থাকে না যার কারণে তারা আসলে করার মতো কোনো কাজ খুঁজে পায় না এজন্য আপনি যদি একটা লক্ষ্য স্থির করেন এবং সেই লক্ষ্যের দিকে আপনি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান তাহলে কি হবে আপনি আপনার জীবনের প্রতি আগ্রহ ফিরে পাবেন অধিকাংশ ক্ষেত্রেই যারা বিষণ্নতায় ভোগে তারা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আর আপনি যদি নিয়মিতভাবে এই কাজগুলো করার মাধ্যমে আপনার জীবনের প্রতি আগ্রহ ফিরে পান তাহলে কিন্তু ধীরে ধীরে একটা সময় আপনি বিষণ্নতা থেকে বের হয়ে আসতে পারবেন তো এই জিনিসগুলো নিয়মিতভাবে যদি আপনি আপনার যাপনের সাথে যুক্ত করতে পারেন তাহলে আপনি বিষণ্নতা থেকে দূরে থাকতে পারবেন এবং বিষণ্নতার যদি বড় রকমের কোনো অবস্থায় চলে যান তাহলে অবশ্যই একজন স্পেশালিস্টের পরামর্শ নেবেন তিনি আপনাকে পরামর্শ দেবেন যে কিভাবে আপনার জীবনটাকে গঠন করতে হবে তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ